আমার আজ তো মহাল আয়া, সব বন্ধুরা আমাকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে, আমিও কি পাঠাবো? মহালয়াতে আর শুভেচ্ছা বার্তা পাঠানোর দিন নয়, মানে শুভ দিন নয়, শুভেচ্ছা বার্তা কি পাঠাবি? সব তো বন্ধুরা পাঠাচ্ছে। আসলে মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন। এই পিতৃপক্ষের শেষ দিনে সবাই নিজেদের পিতৃপুরুষকে জল দান করে। কিন্তু এই দিনটা যেহেতু মানে আমরা আমাদের পিতৃপুরুষদের জল দান করি, তাই খুব একটা শুভ বলে মানা হয় না। মহালয় কোনোভাবেই দুর্গাপুজোর সাথে সম্পর্কিত নয়। তার কারণ হচ্ছে মহালয় হলো যেদিনকে আমরা আমাদের পিতৃপুরুষদের জল দান করি, মানে আমরা যে মহালয় সকালবেলা যেটা শুনি ভোরবেলা উঠে, ওটা হচ্ছে মহিষাসুর মর্দিনী। এই অসুর বধ এই কাহিনীটা মানে মহিষাসুর মর্দিনী আমরা ওই মহালয় যেটাকে বলি মহালয়ের ভোরবেলা শুনি, সেটা মহালয় শুনি না আমরা, শুনি মহিষাসুর মর্দিনী। কি শুনি? মহিষাসুর মর্দিনী। মহা মহা হচ্ছে বিশাল, আলয় মানে আমরা কি জানি ঘর। এই যে মহালয়, এই দিনটাতে যখন আমরা পিতৃপুরুষকে জল দান করি, মানে যারা আমাদের মধ্যে নেই, আমাদের বংশের যারা আমাদের মধ্যে নেই, হ্যাঁ, তাদেরকে এই দিনটাতে জল দান করা হয়। এই যখন জল দান করা হয় তারা তখন মহা আলয় গমন করে বা যাত্রা করে। যখন তারা স্বর্গলোকে গমন করে সেটাকেই বলা হয় মহা আলয়। বুঝাতে পারলাম? এই মহালয় এই দিনটাতে আমাদের মহাভারতের সঙ্গে সম্পর্ক একটা আছে। মহালয়ের সাথে মহাভারতের কি সম্পর্ক? মহালয়ের সাথে মহাভারতের সম্পর্কটা হচ্ছে এরকম, মহাভারতে আমাদের একটা চরিত্র আছে কর্ণ। কর্ণ যখন মারা গেছেন, যখন স্বর্গলোক গেছে, তাই তো, কেউ মারা গেলে স্বর্গে যায়, সুতরাং সেও স্বর্গে গেছে। এবার যখন কর্ণ স্বর্গে পৌঁছেছে, তখন দেবতাদের মধ্যে যে ইন্দ্র তখন কর্ণকে খেতে দিয়েছে। কি খেতে দিয়েছে? না, মহা মূল্যবান ধনরত্ন, হীরে মানি জড়ত, এই সব কর্ণকে সামনে সাজিয়ে দিয়েছে। কর্ণ তো আবার এসব দামি দামি সব মহা মূল্যবান রত্ন খেতে দিয়েছে কেন? তখন কর্ণ ইন্দ্রকে প্রশ্ন করে, ইন্দ্রদেব, এই মহা মূল্যবান রত্ন আমাকে খাবার হিসেবে পরিবেশন করা হয়েছে কেন? তখন ইন্দ্র কর্ণকে বলে, তুমি তোমার জীবিত কালে সবাইকে মহা মূল্যবান জিনিসপত্র দিয়েছ, মহা মূল্যবান ধন রত্ন এইসব প্রদান করেছ, কিন্তু তোমার যে পিতৃপুরুষ তাকে কোনোদিন জল দান করনি। তখন কর্ণ চুপ করে কথাটা শোনে। শোনার পর তখন কর্ণ ইন্দ্রদেবকে বলে, আমি তো আমার পিতৃপুরুষ সম্পর্কে কিছু জানতামই না, জানলাম যখন তখন তো সময় ছিল না। তার কারণ আমি যখন আমার মা কুন্তির কাছ থেকে আমার পিতৃপুরুষ সম্পর্কে জানতে পারলাম, তারপরই যুদ্ধে আমার মৃত্যু হলো, তাহলে আমি সময় কখন পেলাম আমার পিতৃপুরুষকে জল দেওয়া? এই শুনে ইন্দ্র কর্ণকে বলল, ঠিক আছে, আমি তোমাকে এক পক্ষকার সময় দিলাম, এক পক্ষ জানিস 15 দিন, প্যাদানি খাবি তুই, দেখেছিস তো গল্প বলতে বসলেই না আমার মাথাটা গড়গড় করে। এক পক্ষকাল মানে হচ্ছে 15 দিন। তাহলে কর্ণকে এক পক্ষকার সময় দিল মর্তে এসে তার পিতৃপুরুষকে জল দান করা। এই সময় এই 15 দিন কর্ণ পৃথিবীতে এলো, এই সময়টা হচ্ছে এই
পিতৃপক্ষ, এই যে 15 দিন, এক পক্ষ কাল দুর্গাপুজোর আগে 15 দিন, এটা হচ্ছে পিতৃপক্ষ। এই সময় কর্ণ মর্তলোকে এসে তার পিতৃপুরুষের উদ্দেশ্যে তাদেরকে জল দান করলেন। এই মহালয়ার দিন পার্টিকুলার জল দান করা হয় বলে এই দিনটা হচ্ছে মহা আলয়, যেদিনকে পিতৃপুরুষকে জল দান করলে তারা সেই জল পেয়ে তাদের পূর্ণ আত্মা স্বর্গলোক গমন করে, মহা আলয় বিলীন হয়ে যায়। এই যে বাবা গঙ্গায় যায়, নদাদুর গঙ্গায় যায় তর্পণ করতে, তর্পণটা অ্যাকচুয়ালি কী? পিতৃপুরুষকে জল দান করা। এই দিনটা এইরকম, মানে এই 15 দিন পক্ষকাল যখন শেষ হচ্ছে, কর্ণ মর্তলোকে এলো 15 দিনের জন্য, ঠিক ওই মহালয়ের দিন পিতৃপক্ষের শেষ যেদিনকে, সেদিনকে সে তর্পণ করলো, মানে পিতৃপুরুষকে জল দান করলো, তারা মহা আলয় বিলীন হয়ে যায়। ভোরবেলা যেটা শুনি সেটা হচ্ছে মহিষাসুর মর্দিনী। বোঝা গেছে এবার ঘটে কতটা ঢুকেছে? আমি একটু পরে গল্পটা শুনতে চাইব। বাবা, মা আমাকে এখন একটা মহালয়া সম্পর্কে একটা গল্প বলি। আমি তো মহালয়া সম্পর্কে যে গল্পটা বললো সেটা তো বুঝলাম, কিন্তু সম্পূর্ণ তো আমাকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে, কিন্তু কেন শুভেচ্ছা বার্তা পাঠাবো না সেটাই তো বুঝলাম না। মহালয়ায় শুভেচ্ছা বার্তা পাঠাতে নেই। গল্প কি শুনেছিস? ওই তো কর্ণ যখন, আচ্ছা বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। তুই মনে কর, মনে কর, সত্যি সত্যি মনে করিস না, মিথ্যে মিথ্যে মনে কর, যে কালকে আমি মরে গেলাম, ঠিক আছে? 3-4 দিন পর তো আমার শ্রাদ্ধ করবি তুই, ঠিক আছে? ওই সময় যদি তোর বন্ধু কোয়েল, তুই শ্রাদ্ধতে পড়তে বসেছিস, আমার ফটোতে মালা ফালা পরিয়ে শ্রাদ্ধ করছিস, অন্নম কর উদায় নাম বলে জল ফল দিচ্ছিস, পিণ্ডি পিণ্ডি দিচ্ছিস, ওই সময় তোর বন্ধু কোয়েল এসে বললো, অন্তর্মিতা তোর বাবার শ্রাদ্ধের অনেক অনেক শুভেচ্ছা, তোর কিরকম লাগবে? আর তাহলে মহালয়াটা তো 76 দিন, ওই সময় লোককে বলবি যে হ্যাপি মহালয়া, তোমার পিতৃপুরুষের হ্যাপি, শ্রাদ্ধের হ্যাপি, সেম জিনিস। তাই জন্য মহালয়া হ্যাপি বলবি। তুই বলতে পারিস তো শুভ দেবী পক্ষ বলতে পারিস, ওইটা তো একটা হ্যাপি। দুর্গা ঠাকুর আমাদের মর্তলোক দেবতালোক পৃথিবী লোককে বাঁচিয়েছিল মহিষাসুরকে বধ করে, তাই জন্য শুভ দেবী পক্ষ বলতে পারিস। দেবী পক্ষের সূচনা হচ্ছে দুর্গা ঠাকুরের চোখ ফোঁকা হয়, বুঝেছিস? মহালয় বলবি না। থ্যাংক ইউ, আমার চাটা ঠান্ডা করে দিবি, মাকে গিয়ে বল একবার চা গরম করে দেবে কিনা, ঠান্ডা হয়ে গেল তো তোকে বোঝাতে বোঝাতে। তো দেখলেন তো ভিডিওটা, তো বলবেন কীরকম লাগলো, কী ভুল ত্রুটি রইল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।